আওয়াজটা নিব হারমোনিয়ামে। প্রিয়তম, শুধু প্রিয় না, না বন্ধু তাও নয়। আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী রহমানের একটি পুরনো গান, ভালো লাগার ছবির গান আমি গাইলাম। অনেক কঠিন গান, অনেক কঠিন গান আমি সাহস করে গাইলাম, ভয় লাগছিল। আসলে অনেক ভয় লাগে, গাইতে ইচ্ছে করে কিন্তু আবার সাহস পাই না। যাই হোক, সাহস করে গেয়ে ফেললাম।
আমরা চলে যাচ্ছি একটা কল নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, জি সালাম আলাইকুম, কে বলছেন? সালাম আলাইকুম, আমি আশাবুদ্দিন বলছি। ওয়ালাইকুম সালাম, আপনারা কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ ভালো। এই যে আমাদের বহু পুরানা একজন শিল্পী আছেন, রাশেদা খান বানু, উনি তো বহু পুরানা এবং উনি তো মোস্টলি এখন বাংলাদেশেই থাকেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ, কেরালাকে ধন্যবাদ জানাইতেছি, বিশেষ করে এত সুন্দর কলা কৌশলী এবং যারা এই যে ইন্ধন দিতে আছে, যে শিল্পী গোষ্ঠীর সাথে যে শিল্পী গোষ্ঠী, এদেরকে আমাদের ভদ্রতমকে সবসময় স্মরণ রাখা। এদের কারণেই তো রাশিদা খান বানো এবং আপনি যে গানটি গাইতেছেন সেগুলো আমাদের কাছে ভালো লাগতেছে। তবে আমি আমার এবং সবচেয়ে বড় উনার গানের যে ইয়েতে এই সুন্দর স্বর্ণালী সুন্দর এই গানটা মনে হইতেছিল, আমি কলেজ লাইফে ক্যান্টিনে বসিয়া শুনতাম, অনেক সময় শুনতাম আকাশবাণী কলিকাতা, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়ছি, আবার অনেক সময় শুনতাম গীতা দত্তের গান শুনছি। সেই গানটাই শুনি আমি অত্যন্ত খুশি এবং ওনাকে আমি ধন্যবাদ জানাইতেছি, উনি যেন ভালো থাকেন এবং আমাদেরকেও এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় অনেকগুলা ভালো কথা শুনিয়ে যান। ধন্যবাদ আপনাদেরকে এত পরিশ্রম করে নিয়মিত করতে, বিশেষ করে চ্যানেল আইন সবাইকে আমি ধন্যবাদ জানাইতে চাই যে উনি এত কষ্ট করে এই টিভিটা চালান, এটার যে পিছনে কি কষ্ট সেটা বোঝা যায় না, বোঝার কোনো উপায় নাই। আপনাদেরকে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের আশরাফ ভাই, আপনারা যে গান শুনছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা এইসব গান গাইতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। ছিলেন আমাদের সঙ্গে আশরাফ ভাই, উনি কিন্তু অনেক শিল্পীদের পৃষ্ঠপোষকতা করেন, মানে এই গান বাজনার পেছনে কিন্তু ওনার অনেক অবদান রয়েছেন, এই কমিউনিটিতে ওনার অনেক অবদান রয়েছে, আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার গানটা ভালো লেগেছে, সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, সেটার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করি আপনি আছেন আমাদের সঙ্গে এখনো এবং শুনবেন আরো গান হবে। আমরা এবারে চলে যাচ্ছি রাশেদা আপার একটি গানে, কোন গানটি হবে এবার? এটা কিন্তু মনে হয় তুমি নিজেও শুনোনি কখনো, দেখা যাক। আকাশে আর বাতাসে তার তনতনে
স্বপ্ন মায়া চাঁদের ছোনায়, অঝোর ধারে ঝর্ণা করি মাটি রানি নাই, সোনার শিশু চোখ মেলেছে ধানের খেতে ঝিলি মিলি উকল হাওয়া ঘুম পাড়ানি নয়, আয় আয় ময়না মতির আয় আয় রে তুই তুই নাচন দেখে যা, আয় আয় রে লাল লাল পলাশ ফুটেছে, আয় আয় রে তাল দল ভোমরা জুটেছে, আয় আয় রে আকাশে আর বাতাসে তার কানকানি শোনা যায়। আমি শুনেছি অনেক, হ্যাঁ গানটা মনে হয় যে নাচার, তুমি অনেক ছোট ছিলে হয়তো শুনিনি গান, আমি পুরনো গান শুনি আর কি। যেমন এই গানটা ওই যে দিতাং দিতাং বলে ওই ধরনের ওই 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 স্টাইলের গানটা, হ্যাঁ হ্যাঁ নাচের গান কিন্তু আসলে। যাই হোক, ছোটবেলায় নাচতাম তো আমরা এরকম সাদা সাদা শাড়ি পরে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাশিদা খান বানুর কণ্ঠে গীতা দত্তের গান, আশা করি আপনাদের ভালো লাগছে। এবারে আমরা চলে যাচ্ছি একটি কলে। কে বলছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে বলছেন ভাই? ভাই আপনি আপনি বলতে পারবেন আমি কি ক্যাচ করতে পারেন কিনা? দেখুন তো জি, ক্যাচ করতে পারেন কিনা? করতে পারছি না আসলে, ক্যাচ করতে পারছি না, স্টুডিওতে বসে ক্যাচ করা যায় না আসলে। আপনি না সবসময় আমাকে এরকম ধাঁধার মধ্যে রাখেন, আমি মানে বুঝতেও পারি, কারণ বোঝা যায় না, কানের মধ্যে ইয়ে থাকে তো, ওই জন্য আমি বুঝতে পারি না। কেমন আছেন ভাই? কারণ হচ্ছে নাকি যে যে গানকে ভুলা যায় না। জি, এখন যে গান কখনো ভুলা যায় না। না এই তো এই প্রোগ্রামটা একদম শুরু থেকে শুনছি, একদম শুরু থেকে, আর বলবো টা কি, আমি একটি মিনিটও আমি মিস করি নাই। ভালো লাগছে ভাই? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, তাই তো। আচ্ছা, তারপরে কিন্তু দুবার কিন্তু লাইনে নেওয়া, নেওয়ার পরেও কিন্তু কল নেওয়া হয় না, লাইনটা কেটে হয়। যাই হোক, সপ্তাহ শেষে একটা গান রিকোয়েস্ট করছি আপনার কণ্ঠে। জি বলুন। পথচলিতে যদি দেখা হয় পরানো প্রিয়। আচ্ছা, নজরুল ইসলামের গান। আপনি আপনার এই গানটা এত ভালো লাগে কেন বলেন তো? চলতে চলতেই দেখা হয়েছে কারোর সঙ্গে, সেই জন্য বোধ হয়। না না, আর তো আর তো বলতে হবে না, আমি এটি বললাম। প্লিজ প্লিজ, যদি সম্ভব হয় সময় সুযোগ। আচ্ছা, অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করব। না আমি একদম শুরু থেকে দেখছি। আপনার যদি কোনো ফেরদৌসী রহমানের গান অথবা গীতা দত্তের গান শুনতে ইচ্ছে করে বলুন না, আজকে আমরা ওনাদের গান পড়ছি। না আমার মন যেটা চাইছে এবং আমার অনেককে আমি এটা ডেডিকেট করছি। আচ্ছা, যে গানটা আমি রিকোয়েস্ট করছি যদি পসিবল হয় জুলাই মাসে আপনি। আচ্ছা আঙ্গুর ভাই, আমি আমি জানি আপনার এই গানটা সবসময় ভালো লাগে এবং আপনি সবসময় রিকোয়েস্ট করেন। আপনি কেমন করে জানলেন বলেন তো? আচ্ছা, আমি শেষের দিকটা একটু চেষ্টা করব গানটা করতে, ঠিক আছে ভাই? হ্যাঁ আমি অবশ্যই শোনাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক একটি ভালো লাগার ভালোবাসার মানুষ, উনি আমাদেরকে অনেক আসলে ভালোবাসেন বলেই আমি যখন বেতার বাংলায় বসি উনি আমাকে সবসময় ফোন করবেন এবং উৎসাহ দিবেন, সেই সঙ্গে টিভিতেও। আমি আসলেই কি বলে আপনাকে ধন্যবাদ দিব, ভাষা নেই, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আমাদের প্রিয় আঙ্গুর ভাইয়ের প্রতি। আমি শোনাবো আপনাকে, দু লাইন হলো গানটি শোনাবো। এবারে আবারে চলে যাচ্ছি আমরা, আরেকটি কার গান হবে এবার? আচ্ছা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানও হবে নাকি আজকে? আজকে হবে, দিয়ে একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমার জানা ছিল না, ঠিক আছে আমরা তাহলে শুনি, কোনো সমস্যা নেই। শুধু গানের শুধু গানের দিন এলো গুণ গান শোনাবার, এ তিথি শুধু যেন দুঃখিন হওয়ার, এ তিথি শুধু যেন দুঃখিন হওয়ার, এ শুধু গানের দিন এলো গুণ গান শোনাবার, এ শুধু গানের
কথা যে এলাগোনো গান শোনাবার। আমরা আজকে গানের মুডে বসেছি এবং নানা ধরনের গান গাইছি। এই মাত্র আপনারা যে গানটি শুনলেন, এই গানটি আমাদের অনেক ভালো লাগার একটি গান। সবাই অনুষ্ঠানে বসলে গানটি গাইতে চান। আসলে তো খুব ভালো লাগলো গানটি, আসলে বানুয়াপা খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমরা গান আজকে আসলে পরিবেশন করছি আমাদের শ্রদ্ধেয় ফেরদৌস রহমানের গান এবং গীতা দত্তের গান, সঙ্গে আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনা হয়ে গেল, এটি বোনাস। তো আমরা এবারে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতিতে যাওয়ার আগে একটুখানি আমি বলে নিই, যাদের জন্য গান শুন আমরা এত সুন্দর করে পরিবেশন করতে পাচ্ছি তাদেরকে কিন্তু এখন আপনাদের সামনে কিছু বলা হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন বাঁশিতে আমাদের শ্রদ্ধেয় এবং খুব ভালোবাসার একজন মানুষ রবিন ক্রিস্টিন, এবং কিবোর্ডে যিনি রয়েছেন তার পরিচয় কি দিতে হবে? তিনি কিন্তু আসলে কিবোর্ডে নয়, তার কিন্তু অন্য জায়গায় এক জায়গায় পরিচয়টা। আমাদের প্রিয় শিল্পী যার গান শুনলে মনে পড়ে যায় আব্দুল জব্বারের কথা, মনে পড়ে যায় সৈয়দ আব্দুল হাদির কথা, সেই প্রাণপ্রিয় শিল্পী আমিন ভাই আজকে আমাদের সঙ্গে কিবোর্ড বাজাচ্ছেন, সেখানেও কিন্তু তার পারদর্শিতা কম নয়। আর রয়ে গেছেন আমাদের এখানে বিলেতে, যার ছন্দের মাতম না শুনলে আমরা ভালো লাগে না, অনুষ্ঠানটি জমে না, সেই প্রিয় তবলা সঙ্গত করছেন আমাদেরই প্রিয় পিয়াস বড়ুয়া। আমরা চলে যাচ্ছি বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আবার আমরা কথা বলবো এবং কিছু গান শোনাবো আপনাদেরকে। সেই পর্যন্ত সেটের সামনে থাকবেন।